গত একদিনে দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 14 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8,476 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘণ্টায় 16,958 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 845 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,51,175 জন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,117 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,04,120 জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.98, সুস্থতার হার 91.46 এবং মৃত্যুর হার 1.54।